হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ শুক্রবার, তোমাদের সাথে সকাল থেকে কথাবার্তা শুরু হচ্ছে। আর ব্লগটা যারা দেখছো, প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেল, প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, ভয়েস ওভার দিচ্ছি, তোমরা বুঝতেই পারবে। আর দেখছো সকাল সকাল কাজবাজ শুরু করে দিয়েছি। আর বিছানা চাদরটা ভেবেছিলাম আজকে চেঞ্জ করব, কিন্তু আজকে করব না, কালকে সকালে চেঞ্জ করে দেবো, করে ভালো চাদর একদম পেতে দেবো। আর হাতে মাত্র একটা দিন বাকি আছে, আজকে শুক্রবার। তো দিনটা শুরু হয়ে গেছে, দেখতে দেখতে কোথাও দিয়ে শেষ হয়ে যাবে, মানে কল্পনাও করা যাবে না। তো যাই হোক, অনেক কাজবাজ বাকি আছে। এখনও আমার শাড়ির পিকো টিকো কিচ্ছু করা হয়নি, ফলস বসাতে দিতে যায় পাঠানো হয়েছে আর কি, দিয়ে গেলে তারপরে পিকো হবে, বুঝতেই পারছ এখনও কতটা কাজবাজ বাকি। আর গোপালের কটা দুটো গোপালের দুটো জামা করব, তো এখনও সেগুলোও হয়নি। তো আজকের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবো আশা করা যায়। তো দেখা যাক, দিনটা তো এখান থেকে শুরু করেছি। আর টুকটাক যা কাঁচাকুচি আছে সব হাতেই গেঁথে নিচ্ছি, কারণ মেশিনটার কাজের আগে বের করার দরকার বলে মনে হচ্ছে না, কারণ আকাশের সব অফিসের জামাকাপড় কাঁচা মোটামুটি হয়ে গেছে। আর আমার টুকটাক জামাকাপড় থাকছে আকাশে টুকটাক, ওগুলো হাতেই কেচে নেব। তো অলরেডি ক্যানরুট তো একটা করে গামছা রোজই পরে, কারণ ওকে খাওয়াতে হয়। তো ওই গামছাটা আছে, ওর যা একটা গেঞ্জি টেঞ্জি আছে, ওই সবগুলো হাত ডুবিয়ে দিয়েছি সাবান জলে, স্নান করার আগে কেচে নেব। আর এইদিকে কালকে সোফার এটা কভারটাও চেঞ্জ করতে হবে, কারণ এই কভারটা একটু রং রং ছোটে ছোটে গেছে, তো এই কভারটা ভালো লাগবে না অতটা। তো এখানেও একটা ভালো বিছানার চাদর বা কিছু পাতার ইচ্ছা আছে, তো দেখা যাক কালকে ভেবে চিনতে বের করব। আর বিছানা ইচ্ছা আছে, পিছনে যে চাদরটা দিয়েছে ওটা পাতবো, ওটার ওপর একটা ভালো চাদর রবিবার দিন পেতে দেবো। আর তার আগে পর্যন্ত ওই চাদরটাই পাতা থাকবে, কারণ যেই চাদরটা পাতবো ভেবেছি ওই চাদরটা ওপর এই গরমে শোয়া তো দূর, বসা পর্যন্ত যাবে না। তো ওই জন্য ওটা রবিবার দিন জাস্ট সন্ধেবেলায় পেতে নেবো, হয়ে যাবে। আর আমার মেকআপ আর্টিস্ট বলা হয়ে গেছে, আমার একটা বন্ধুকেই বলেছি, তো জুঁইয়ের মালা কিনতে বলেছে, তো জুঁইয়ের মালা দেখে কিনতে হবে, বেশ মোটা মোটা দেখে কিনতে বলেছে, চার পাঁচটা। তো যাই হোক, এদিকে আজকেই ঘর মোছে আমার লাস্ট, কাল থেকে আমাদের যে পিসি বাসন মাজে, পিসিকে বলা হয়েছে তিন দিন এখন ঘর ঝাড় দেওয়া মোছা পিসি করবে, কারণ ভীষণই নোংরা হবে, আর সেই নোংরা আমাদের পক্ষে পরিষ্কার করা সম্ভব হবে না। আর কাজের বাড়িতে সবাই জুতো পরেই বেশিরভাগ আসা যাওয়া করবে, সবাইকে তো আর বারণ করা যাবে না, আর কাজের বাড়িতে জুতো ছেড়ে আসা যাওয়ার করা সম্ভব নয়। তো ওই জন্য পিসিকে বলা হয়েছে, পিসি ঘর মুছবে ঝাড় দেবে। আর এই ঘর মোছার মপটা দেখছো, এই মপটা তো ভীষণই মানে অবস্থা খারাপ, এটা নতুন কেনা হলো অ্যামাজন থেকে, নতুন কিনলাম, কিন্তু সেরকম একটা ভালো হয়নি, জিনিসটা একটু ঢকঢকে মতো হয়েছে, একটু ঢকঢকে মতো হয়েছে। তো মেট্রোতে দেখেছিলাম, মেট্রোতে প্রায় 600-650 এরকম দাম পড়ছিল গালারগুলো, তো ভালো হতো কিন্তু দামটা অনেকটা, সেই জন্য ওই টাকায় আমার উল্টে পুরো সেটটাই হয়ে যাবে। কিন্তু আমি সেটটা পুরো কিনতে চাইছি না, কারণ আমার দুটো অলরেডি টাপটা দুটো রয়েছে, তো বেকার বেকার কিনে রাখার জায়গা নেই অতগুলো। আর এই মপগুলো তো তিনখানা জমে গেছে, দুখানা খারাপ হয়ে পড়ে আছে, আর এই একটা নতুন কিনলাম, তো এটা একটুখানি ঢকঢক করতে করতে আরেকটা কিনে রাখতে হবে, কারণ এটা কোন দিন আবার যাবে বলা যাচ্ছে না, কারণ ভীষণই অবস্থা খারাপ। আমি ওই জন্য দু হাতে মুছছি, দেখে বুঝতেই পারছ অবস্থাটা ওর। তো যাই হোক, স্কুটাও ঢিলে হয়ে গেছিলো, বাবা তাও একটু লাগিয়ে লুগিয়ে এনেছে, তো ওই জন্য মোছাটা অন্তত যাচ্ছে। তো চলো, এবার ঘরটার মোছা হয়ে গেছে, এবারে যাবো রান্নাঘরে। তো দেখছো মুখ টুক ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ আইব্রু করেছি কালকে, তো দু এক জায়গায় কেটে কেটেও গেছে,
কারণ আমার মানে ভুরুটা ভীষণই মোটা, তো তুলতে গিয়ে দু চার জায়গা কেটে গেছে, বেশ জ্বালাও দিচ্ছিল মুখ ধোয়ার সময়। তো ক্যান্ডুর বাটির জলটা প্রত্যেক দিনই ফেলে দিয়ে টাটকা জল দেওয়ার চেষ্টা করি, তো প্রত্যেক দিনই আসি, ওপরে যখন আসি তখন নিয়ে চলে আসি বাটিটা, একেবারে ধুয়ে নিয়ে যাই। এই তোমরা বলবে এবারে কলের জল দিচ্ছি কেন, কারণ ও কলের জল ছাড়া জল খায় না। আমাদের ফিল্টারের জল দিয়ে দেখেছিলাম, কিন্তু ও জল খেতেই চায় না ফিল্টারের জল। আর আমাদের বোতলের সব জল শেষ, সব কটা বোতল ওপরে চলে এসছে রান্না করে, তো জল ভর্তি করে না নিয়ে গেলে জল খাওয়াই হবে না সারাদিন। তো ভাবলাম না একেবারে জলটাও ভর্তি করে নিই, তারপরে নিচে যাব। আর ফ্রিজে দু বোতল জল তো ঢোকাতেই হবে, আর আমি জল ভরার আগে না প্রত্যেক দিন এই বোতলগুলো একটুখানি করে ধুয়ে নিই, কারণ জল থাকতে থাকতে নিচে একটা কীরম লেয়ার মতো পড়ে যায়, যতই ফিল্টারের জল হোক একটা নিচে লেয়ার মতো পড়ে যায়। তো চেষ্টা করি একটু বোতলগুলো ধুয়ে নিয়ে তারপরে জল ভরা। আর দু বোতল জল আমি ফ্রিজে করে ঢুকিয়ে দিয়ে যাব, কারণ ভীষণই গরম পড়েছে, আর মানে গরমের টেকা দায় হয়ে পড়েছে। তো একটু ঠান্ডা জল যদি একটু জলের সাথে মিশিয়ে নেওয়া যায় তাহলে জীবনটাও শান্তি পায় আর কি, জলটা খেয়েও শান্তি লাগে আর জীবনটাও জুড়িয়ে যায়। তো যাই হোক, তো দেখো চলে এসেছি কল তলায়, আর বললাম আকাশের একটা গেঞ্জি আর এটা রয়েছে গামছাটা শান্তুর, তো ওইগুলোই কেচে নেবো। আর এই এই ছোটো কাপড়টা দেখছো, এটা হচ্ছে আমাদের বক্সের ওপরে চাপা দেওয়া থাকে, তো অনেক দিন ধরে চাপা দেওয়া থাকতে থাকতে একটা ধুলো মতো, যতই ঝাড়া টাড়া হোক একটা ধুলো পড়ে যায়। তো আমি ওই জন্য চেঞ্জ করে নিলাম একেবারে, তো ওই জন্য কেচে নিলাম, কারণ ছোটো জিনিস তো থাকলে হারিয়ে যাবে আর পাওয়া যাবে না, আবার পরের বার পারতে গেলে আবার একটা ছোটো কাপড় জোগাড় করতে হবে। তো মার কাছ থেকে বালতিটা চাইলাম, কারণ এতে সাবান জলটা আছে, এই সাবান জলটা একবার আমার জামা কাপড়গুলো ধুয়ে নেবো আর কি, ওই জন্য মার কাছ থেকে ওই বালতিটা চাইলাম, তাহলে ওটাতে এইগুলো ধুতে পারবো আর কি ওই জন্য। তো ভাবছি শান্তুকে আজ একটু গাটা মুছিয়ে দেবো, কারণ ভীষণই গরম পড়েছে। আর এখন আমাদের বাড়িতে প্যান্ডেলের কাজ হচ্ছে, যেহেতু ও বারবার ছাদে যাচ্ছে নিচে আসছে, ওরও ভীষণ গরম লাগছে, আর চেঁচামেচি করছে তো সব অচেনা লোকজন দেখে, তো ওরই ওরও ভীষণ কষ্ট হচ্ছে, ওই জন্য ওর গাটাও মুছিয়ে দেবো ভাবছি। তো দেখা যাক কতদূর কী হয়। তো এখানে এখন আমরা ছাদে যাচ্ছি না, কারণ ভীষণই রোদ, তো ছাদে প্যান্ডেলও শুরু হয়ে গেছে, এখন ছাদে জামা কাপড় দেওয়াও যাবে না, ওই জন্য অল্প অল্প করে যা জমছে কেচে নিচ্ছি, জমাচ্ছি না আর কি। তো অল্প অল্প করে কেচে নিলে এই কলের দিকেও দুটো, কলের দিকে আর রান্নাঘরের ব্যালকনিতে দিলে শুকিয়ে যাচ্ছে আর কি, ওই জন্য কেচে নেওয়ার চেষ্টা করছি দিনের দিন যেটা জমছে আর কি। তো দেখলে এখানেই মেলে দিয়েছি, দেখলাম দড়ি ফাঁকাই আছে, মেম্মা মনে হয় আজকে কিছু কাচাকুচি করেনি, মেম্মা কাচাকুচি করলে আর এদিকে জায়গা পাওয়া যায় না, তো মেম্মা মনে হচ্ছে আজকে কাচাকুচি কিছু করেনি। তো মেম্মা আবার দিতে দিতে আমার এগুলো শুকিয়েও যাবে, তো অসুবিধা হবে না। তো ওই গামছাটা ভালো করে ধুচ্ছে, কারণ ওটস খায় তো পুরো মানে গামছাটা আমি ভেজাই না, রাতে খায়, রাতে ওই গামছাটা আবার মুড়ে বাট করে রেখে দিই, আবার সকালে খায়, ওকে সকালে ওটস দিই টিফিনে, তো ওই সকালে খাওয়ার পরে বেলায় কেচে দিই, আবার রাত্রিবেলা খাবে, এরকমভাবেই আমি করি আর কি। না না তো দুটো গামছা ওর ইউজ করতে হবে, ওই জন্য আমি আর মানে দুটো একসাথে করি না, ওই একটাতেই কাজ চালাই। তো যাই হোক, দেখলে ধুয়ে টুয়ে নিয়েছি, এবারে একটু জল নিই, নিয়ে শান্তুকে গাটা মুছিয়ে দিই। ভেবেছিলাম কলের জলে মোছাবো না, কারণ কলের জলটা একটু এখন ভীষণই ঠান্ডা, ভাবলাম ট্যাবের জলে মোছাই, কিন্তু ট্যাবের জলটা ওর ভীষণ গরম, তো ওর গা মোছানো আর না মোছানো দুটোই সমান, তো ওই জন্য কল থেকে জল নিয়ে নিয়েছি। ভিজে রাখবো।
মানুষের সাথে বেলা থেকে কথা হচ্ছে 1:30 বেজে গেছে, সকাল থেকে একদমই কথা বলা টাইম পাইনি, বুঝতেই পারছো কাজে গিয়ে আসছে, একটু কাজবাজ একটু কি বেশ ভালোই কাজবাজ থাকছে। আর সকাল থেকে আর যেই কাজবাজগুলো করলাম, শাড়ি টাড়িগুলো ফলস বসাতে দেওয়া হয়েছিল, আজকে দিয়ে গেল সবকটা শাড়িতে, প্রায় 5টা শাড়ি আজকে পিকো করলাম। তো সকাল থেকে বসে পিকো টিকোগুলো করে নিয়েছি, আর গোপালের জামা টামা বানাবো, তার জন্য কাপড় টাপড় কেটে কুটে রেখেছি, এখনও সেলাই করা হয়নি। আর স্নান টান সেরে আসলাম, আকাশের একটা গেঞ্জি গামছা সোনুর গামছা এইসবগুলো ছিল সব কাচলাম, আর সোনুর গাটা মুছিয়ে দিলাম, ওকে খাওয়ালাম, এইসবই করছি সকাল থেকে, অনেক কাজবাজ। আর আমাদের মাছ এসে গেছে, ও সকাল সকাল গিয়ে আজকে তুলে নিয়ে আসলো, কারণ অতগুলো মাছ না তো একসাথে পাওয়া যাবে না, কাটাতে গেছিলো সকালে, তুলে নিয়ে এসছে। আমাদের রান্না করে গেলে দেখাচ্ছি, পুরো বরফ টরফ দিয়ে ওরা প্যাক করে দিয়েছে একদম, মানে পুরো মাছটা আমি দেখাতে পারবো না, কারণ শোলার বক্সগুলো পুরো প্যাক করা, তো তোমাদের রান্না করে গেলে দেখাবো, পুরো বরফ দিয়ে রাখা আছে। আর ওই যে আকাশ গেল স্নানে, আর আমাদের বাড়িতে তো পুরো নিরামিষ, শুক্রবার জানোই পটল ভাজা আলু ভাজা এইসব হয়েছে, ডাল চাটনি আমের চাটনি করা ছিল এইসব। আর কালকে রাতে গিয়ে আইভ্রুটা করে এসেছি, জানি এবারে ঠিকঠাক করেছে কিনা, আগেরবারের মতো ঠিকঠাক আছে কিনা জানিও। তো গাইস, সন্ধ্যাবেলা রচা করে নিয়েছি আদা দিয়ে, কারণ মাথাটা বহুত যন্ত্রণা দিচ্ছে, আর এখানে সাথে আছে বিস্কিট, আর মা এটা কি করেছে আমি বুঝতে পারছি না। সকালে লুচি হয়েছিল, ময়দা মাখা ছিল, ওটা দিয়ে একটা কিছু একটা করে নিয়েছে চিনির রসে দিয়ে টিয়ে, তো যাই হোক আমি ওটা খাচ্ছি না এখন, কারণ গ্যাস হয়ে যাবে খেলেই, তো এখন শুধু আমি চাটা খাচ্ছি, তো চাটা দিয়ে দারুণ হয়েছিল গাইস। সো গাইস, চলো আজকের মতো ব্লগটা এতটাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ব্লগ দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো এখন আবার একটু বেরোবো, একটু ওই গোপালের হার বাঁশি এইসবগুলো একটু রং করাতে দিতে যাবো, আর এরকম টুকটাক একটু কাজবাজ আছে, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।